হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জবস অ্যান্ড নলেজ। সুবীর দাসের বই থেকে নাম্বার সিরিজ যে অধ্যায় আমি শুরু করেছিলাম, আজ সেই অধ্যায়ের পার্ট 12 বা 12তম পার্ট। এবং আজকের ক্লাসে, আজকের পার্ট থেকে তোমরা শিখতে চলেছ আরও কিছু নতুন নতুন নিয়ম। সুতরাং ভিডিওটা একটু না কেটে প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটা দেখতে থাকো। নাম্বার সিরিজ অধ্যায়ের আজকের 12তম পার্ট শুরু হচ্ছে কোশ্চেন নাম্বার 41 থেকে। এখানে যে সিরিজটা দেওয়া রয়েছে, এখানে দেখা রয়েছে 7 থেকে 9, এখানে কত বাড়লো, এখানে বেড়েছে +2, 9 থেকে 13, এখানে কত বাড়লো, এখানে বাড়লো +4, 13 থেকে 21, এখানে বাড়লো +8। তো তাহলে প্যাটার্ন কিন্তু আমরা পেয়ে গেলাম। এখানে দেখো, প্রথমে 2, 2 এর পরে 4, 4 এর পরে 8, অর্থাৎ প্রত্যেকটা ক্ষেত্রে দ্বিগুণ করে সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, মানে 2 এর দ্বিগুণ 4, 4 এর দ্বিগুণ 8। এখানে দেখো সেই একই রকম নিয়ম ফলো করে 16 বেড়েছে। তাহলে কোশ্চেন মার্কের স্থানে যেটা হবে সেটা 16 দ্বিগুণ, অর্থাৎ 16 দুগুণা 32 কিন্তু যোগ হবে এই 37 এর সঙ্গে। এই 37 এর সঙ্গে যদি আমরা 32 প্লাস করি সেক্ষেত্রে হচ্ছে 69, অর্থাৎ কোশ্চেন নাম্বার 41 সঠিক অ্যান্সার হচ্ছে 69 এবং সঠিক অপশান বা উত্তর হবে অপশান সি, 69। এবং এটা দেখো প্রিভিয়াস ইয়ার এসএসসি সিজিএল 2010-এ এসে গেছে। এবার কোশ্চেন নাম্বার 42 এর সমাধান দেখে নেব। এখানে যে সিরিজটা রয়েছে সেটা ধীরে ধীরে বেড়ে গেছে, এবং তো এই সিরিজে প্রথমে 56 থেকে বেড়ে হয়েছে 90, এখানে দেখো কত বাড়লো। তাহলে 90 থেকে যদি আমরা 56 মাইনাস করি তাহলে হচ্ছে 34, অর্থাৎ এখানে বেড়েছে 34। তারপর 90 থেকে 132, 132 থেকে যদি আমরা 90 মাইনাস করি তাহলে হচ্ছে 42, অর্থাৎ এখানে 42 বেড়েছে। তারপর 132 থেকে 184, 184 থেকে 132 মাইনাস করলে হয় 52, অর্থাৎ এখানে 52 বেড়েছে। 184 থেকে বেড়ে হয়েছে 248, এটা দেখো বেড়েছে 64। এগুলো তোমরা মুখে মুখেই করতে পারবে। তো তাহলে কোশ্চেন মার্কের স্থানে কত হবে? তাহলে এখানে দেখো প্যাটার্ন কি বোঝা যাচ্ছে। তো এবার প্রশ্ন হচ্ছে এখানে যে প্যাটার্নটা আছে সেটা কিভাবে, এখানে দেখো 34-এর পরে হয়েছে 42, তো এখানে কত বাড়লো আবার দেখো, এখানে কিন্তু +8 হয়েছে, 34-এর পরে 8 যোগ করে 42 হয়েছে, সেই 42 যোগ হয়েছে, 42-এর পরে হয়েছে 52। কিন্তু এখানে এই যে 52 হয়েছে এখানে কিন্তু আর 8 যোগ হয়নি, এখানে যোগ হয়েছে 10, বা 10 বেড়েছে, 42-এর পরে আরও 10 বেড়ে 52 যোগ করা হয়েছে, 52-র পরে হয়েছে 64, এখানে কিন্তু কত বাড়লো দেখো, এখানে বেড়েছে 12। তো তাহলে এইবার কিন্তু আমরা প্যাটার্ন খুঁজে পেলাম, অর্থাৎ 8, 8-এর থেকে 2 বেশি 10, 10-এর থেকে 2 বেশি 12। তাহলে এই যে কোশ্চেন মার্ক রয়েছে এখানে যে সংখ্যাটা যোগ করতে হবে সেটা অবশ্যই 12-র পরের জোড় সংখ্যা, বা 12-র সঙ্গে 2 যোগ করে যেটা হবে, অর্থাৎ +14 যোগ করতে হবে এই 64-র সঙ্গে, সেইটা এখানে বসবে। তো তাহলে 64-র সঙ্গে 14 যোগ করলে কত হয়, সেক্ষেত্রে হয় 78, অর্থাৎ এই 248-এর সঙ্গে এবার যোগ হবে 78। তাহলে কোশ্চেন মার্কের স্থানে সঠিক সংখ্যা পাওয়া যাবে, অর্থাৎ এই 248-এর সঙ্গে যদি 78 যোগ করা হয় তাহলে হচ্ছে 623, অর্থাৎ 326 কিন্তু হচ্ছে, অর্থাৎ এই 326 হবে কোশ্চেন মার্কের স্থানে, এটাই হচ্ছে সঠিক উত্তর। অর্থাৎ কোশ্চেন নাম্বার 42 এর সঠিক উত্তর বা অ্যান্সার হবে অপশান ডি, 326। তো বন্ধুরা, এটা কিন্তু একটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন, প্রশ্নের সমাধানটা আশা করি তোমরা বুঝতে পেরেছ। এই প্রশ্নটিও এসএসসি সিজিএল 2011-তে এসে গিয়েছে। এবার কোশ্চেন নম্বর 43 এর সমাধানটা আমরা দেখে নেব। এবং প্রশ্নের সমাধানের শুরুতেই কিন্তু বলে রাখি প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, খুব ভালো প্রশ্ন, প্রশ্নের সমাধানটা ভালো করে বুঝে নাও। তো তাহলে প্রথমে আমরা দেখব এখানে 5 থেকে 21, এখানে কিন্তু বেড়েছে, কত বাড়লো এখানে, এখানে কিন্তু বেড়েছে 16। 21 থেকে 69, এখানে কত বাড়লো, এখানে দেখো বেড়েছে 48, 69 থেকে 213, এখানে দেখো বেড়েছে 144। তো তাহলে এবার দেখো প্যাটার্ন কি আমরা বুঝতে পারছি। তো তাহলে এবার দেখো আমরা প্যাটার্নটা বোঝার চেষ্টা করি। এখানে 16-16-র পরে বাড়লো 48, 48-এর পরে বাড়লো 144, এগুলোর মধ্যে কী সম্পর্ক আছে? 16-র সঙ্গে দেখো এখানে 48-এর কিসের সম্পর্ক, 16-র সঙ্গে যদি আমরা 3 গুণ করি, 3 16 48, 48-এর সঙ্গে যদি আমরা 3 গুণ করি তাহলে হয় 144। তাহলে এই যে 213 থেকে 645 হয়েছে এটা তাহলে এই 144-এর সঙ্গে 3 গুণ করে যেটা হবে সেটাই দেখো যোগ করে 645 হয়েছে,
তো 144-এর সঙ্গে যদি আমরা 3 গুণ করি 432 কিন্তু এখানে যোগ করা হয়েছে। তাহলে এই যে কোশ্চেন মার্কের স্থানে যে সংখ্যাটা হবে সেটা বার করতে গেলে 432-এর সঙ্গে 3 গুণ করে যে সংখ্যাটা হয় সেই সংখ্যাটা 645-এর সঙ্গে যোগ হবে। তাহলে গুণটা আমরা করে ফেলি, 3 × 6, 3 × 3 = 9, 3 × 4 = 12, অর্থাৎ 1296 645-এর সঙ্গে যোগ হবে। তাহলে এই 1296-এর সঙ্গে যদি 645 আমরা যোগ করি তাহলে সেক্ষেত্রে কত হচ্ছে, 1491, 1941। তাহলে দেখো সঠিক উত্তর আমরা পেয়ে গেলাম, 1941 হবে এক্ষেত্রে সঠিক উত্তর, অর্থাৎ কোশ্চেন নম্বর 43-এর সঠিক অ্যান্সার এবং উত্তর হবে অপশান বি, 1941। প্রশ্নটা কিন্তু বন্ধুরা খুবই ভালো প্রশ্ন, খুব ভালো নিয়ম, এবং এটি প্রিভিয়াস ইয়ার SSC CGL 2011-তে এসে গেছে। এবং বন্ধুরা আশা করি আমার বোঝানো তোমরা ভালোভাবে বুঝতে পারছো, এবং তা সত্ত্বেও যদি তোমাদের মনে কোনো ডাউট থাকে বা কোথাও কোনো প্রশ্ন বা কোনো কিছু তোমাদের মন্তব্য থাকে সেগুলো কিন্তু ভিডিওর নিচের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে। এবং তার সঙ্গে আরিহান্ত, সুবীর দাস এবং চঞ্চল ঘোষের রিজিম বইয়ের সমস্ত ক্লাসগুলো পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, এবং এই ভিডিও ক্লাসগুলো নিজেদের বন্ধুদের সঙ্গে অনেক অনেক করে শেয়ার করো, যাতে তারাও এই ভিডিও ক্লাসগুলো থেকে নিজেদের পরীক্ষার প্রিপারেশন সম্পূর্ণ করতে পারে। এবার আমরা কোশ্চেন নাম্বার 44-এর সমাধানটা দেখে নেব। এখানে যে সিরিজটা দেওয়া রয়েছে দেখো, এটিও কিন্তু একটা খুব সুন্দর নিয়ম রয়েছে, তো সমাধানটা ভালো করে বুঝে নাও। তো এখানে যে সংখ্যাগুলো আমরা পাচ্ছি, এখানে দেখো 2, 2 এর পরে 3, তারপরে 6, তো এখানে কিন্তু এইভাবে আমরা সরাসরি যাব না। আমরা আমরা এখানে দেখো যদি 2 এর পরে এখানে 6-এর সঙ্গে সম্পর্ক দেখি, 6-এর পরে যদি 14 সম্পর্ক দেখি, তাহলে দেখো 2 এর থেকে 6 এখানে বাড়লো +4, 6-এর থেকে 14 এখানে বাড়লো +8, 14 থেকে তাহলে এই যে কোশ্চেন মার্ক রয়েছে এটা তাহলে কত হবে। তো যখনই কোশ্চেন মার্কটা আমরা উপরে সিরিজ দিয়ে পেয়ে যাচ্ছি, তো এখানে দেখো 4-এর থেকে কিন্তু 4-এর ডবল বেড়েছে, 4 × 2 = 8, তাহলে এখানে যে সংখ্যাটা যোগ হবে সেটা 8-এর দ্বিগুণ, অর্থাৎ +16, অর্থাৎ 16 যোগ হবে, 8 × 2 = 16। এই 14-এর পরে যদি আমরা 16 যোগ করি তাহলে কত হচ্ছে, 14 আর 16 যোগ করলে কিন্তু হয় 30। তো সুতরাং কোশ্চেন মার্কের স্থানে কত হবে সেটা আমরা পেয়ে গেলাম, অর্থাৎ এই 30 হবে কোশ্চেন নাম্বার 44-এর সঠিক উত্তর, অর্থাৎ সঠিক অপশান হবে অপশান বি, 30। যখনই আমরা উত্তর পেয়ে গেলাম তখন সেক্ষেত্রে 3-এর সঙ্গে 7, 7-এর সঙ্গে 15, এই সম্পর্কগুলো আমরা অযথা নির্ণয় করব না। তো সেই জন্য সবসময় তোমাদের একটাই লক্ষ্য হবে, এই যে প্যাটার্নগুলো, এই প্যাটার্নগুলোকে বুঝে নেওয়া, যে এই প্যাটার্নগুলো কীভাবে দেওয়া রয়েছে, এই প্যাটার্নগুলো তোমরা যত তাড়াতাড়ি ধরতে পারবে তত তাড়াতাড়ি কিন্তু তোমরা সঠিক উত্তর নির্ণয় করতে পারবে। তো সুতরাং তোমাদের লক্ষ্য হবে কম সময়ে এই প্যাটার্নগুলোকে ধরে ফেলা, কারণ সম্পূর্ণ যোগ বিয়োগের মাধ্যমে কিন্তু প্যাটার্ন প্রত্যেকেই নির্ণয় করতে পারবে, কিন্তু তোমাদের লক্ষ্য থাকবে খুব অল্প সংখ্যক সমাধানের মাধ্যমে প্যাটার্নটা কীভাবে রয়েছে সেটাকে ধরে ফেলা এবং সরাসরি উত্তরটা নির্ণয় করা। এবং সেটা তোমরা কখন পারবে, তখনই পারবে যখন তোমরা বেশি করে এই সমস্ত রিজনিংয়ের চ্যাপ্টারগুলোকে প্র্যাকটিস করো। প্র্যাকটিস ছাড়া কিন্তু ভালো ফলাফল কখনোই পাওয়া যাবে না। তো সুতরাং অনেক বেশি বেশি করে বারে বারে প্র্যাকটিস করো। এবার কোশ্চেন নাম্বার 45-এর সমাধানটা আমরা দেখে নেব। এটিও কিন্তু একটা খুব ভালো ইন্টারেস্টিং নিয়মের সমাধান, তোমরা ভালোভাবে একটু বোঝার চেষ্টা করো। তো এখানে দেখো যে সিরিজটা দেওয়া রয়েছে সেটা প্রথমে 0 থেকে রয়েছে 5, কত বেড়েছে এটা তোমরা বুঝতেই পারছো, এখানে 5 বেড়েছে, 5-এর পরে সরাসরি 60, এখানে কত বাড়লো, এখানে তাহলে দেখো বাড়লো হচ্ছে 55, মানে এই 55 আর 5 = 60 হয়, 60-এর পরে এখানে দেখো সরাসরি রয়েছে 615, তো 615-এর থেকে যদি আমরা 60 মাইনাস করি তাহলে কত বাড়লো আমরা পেয়ে যাব, এখানে হচ্ছে 5, 5, 5, এখানে তাহলে 555 কিন্তু বেড়েছে। এবং এর সঙ্গে সঙ্গে দেখো প্যাটার্নটাও কিন্তু আমরা বুঝতে পেরে গেছি, এখানে কী প্যাটার্ন রয়েছে, এখানে কিন্তু কোনো যোগ বিয়োগ গুণভাগের সঠিক নিয়ম নেই। এখানে যেটা রয়েছে, প্রথমে 1টা 5 যোগ হয়েছিল, তারপরে 2টো 5 অর্থাৎ 55 যোগ হয়েছে, তারপর 3টে 5 অর্থাৎ 555 যোগ হয়েছে। তাহলে এই কোশ্চেন মার্কের স্থানে কত হবে, 3টে 5-এর পরবর্তী অর্থাৎ 4টে 5 অর্থাৎ 5555 এক্ষেত্রে যোগ হবে 615-এর সঙ্গে। অর্থাৎ এই 5555-এর সঙ্গে যদি আমরা 615 যোগ করি তাহলে কত হচ্ছে, তাহলে হচ্ছে দেখো
16, অর্থাৎ 6170 কিন্তু উত্তর আমরা পেলাম। এটা হবে কোশ্চেন মার্কের স্থানে, অর্থাৎ কোশ্চেন নম্বর 45 এর সঠিক উত্তর হবে অপশন বি 6170। তো বন্ধুরা, এটি কিন্তু একটা খুব সুন্দর, গুরুত্বপূর্ণ, ভালো নিয়ম। আশা করি প্রশ্নের সমাধান তোমরা বুঝতে পেরেছো।